আপনার জন্য অপেক্ষা করতেছি, এত বড় বড় মাছ। ফ্রেন্ডস তো দেখেন মাছ আছে, আর এটা হলো সবচেয়ে সুন্দর একটা মাছ, মনস্টার ফিশ। এগুলো হ্যাঁ মনস্টার ফিশ যারাই, এই দেখেন এক একটা কালার, জোস কালার, জোস কালার আইছে। এগুলো থেকে আমি অনেক বাচ্চা করেছি, দেখাবো আপনাদের। ও এগুলো থেকে বাচ্চা, ও কালারটা তো অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর এই কালারগুলো, এই যে ফ্রেন্ডস দেখেন অনেক সুন্দর কালার, এবং ইয়েলো কালারগুলো দেখেন, বিশেষ সাত এই যে কালারটা, এই কালারটা জোস। হ্যাঁ এটা কি নাম ভাই? এটা প্রায় একটা মানে 4 ইঞ্চি করে হবে, এত বড় বোট সাইজ। আচ্ছা ও আচ্ছা, এইখানে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক মলি ট্যাঙ্ক না, পানিতে দেন দেখি, মানে এইটা ব্ল্যাক আর রেড গোল্ড একসাথে মিক্স করা, মানে গোল্ড যে বলছি স্বর্ণ, এই যে স্বর্ণ দেখেন 24 ক্যারেট। হ্যাঁ রিয়েল 24 ক্যারেট, এটার মানে 24 ক্যারেটই ভাইয়া সত্যি। মানে আসলে জায়গা ছোট তো এটা দেখাতে পারছি না, আপনারা দেখেন ভালো মাছ দেখানোর জন্য কিন্তু আমরা কষ্ট করে রাজশাহী চলে আসছি, রাজশাহী চলে আসছি, একটা ভালো রিভিউ পাবো অবশ্যই আশা করি। আপনারা কিন্তু চাইলে এই মাছের বাচ্চাগুলো নিতে পারবেন, আছে না ভাইয়া? এই মাছের সেম একই রকমের বাচ্চাগুলো আপনাদের আছে, এগুলো আপনারা চাইলে নিতে পারবেন। এটা ভাই মানে অসাধারণ একটা গোল্ডফিশ, এটা মানে অ্যাকুরিয়ামে রাখলে মনে হয় আর কোনো মাছের প্রয়োজন নাই, এটা একলাই যথেষ্ট। টেলিস্কোপ হ্যাঁ এই বাচ্চা করা হচ্ছে সামনে। ও আচ্ছা এটা দিয়ে বাচ্চা করা হচ্ছে না? ওই হৃদয় ভাই আবার কি ধরলেন ভাই, তো দেখাই। ওয়াও এগুলি তো কোবরা গাপ্পি না, অনেক আকর্ষণীয়। মলি নাকি এটা গোল্ডফিশ ভাই? মলি গোল্ডফিশ আপনি বলতে পারেন, গোল্ডফিশের মতো। মানে এইগুলো আবার কি মলি ভাই? এটা তো আচ্ছা, এটা কি পাঁচটা হাউজে এই বাত এই মাসের বাচ্চা না? আচ্ছা হোটেল ভাই, কই হোটেল এত বড়? হ্যাঁ দেখেন একদম বুট সাইজ। ও এগুলো কি বুট সাইজ না ভাই? বেশি পানি থেকে মাছ বেশি। এগুলো কি মাছ ভাইয়া? এখানে সব মিলানো আছে আপনার। ফ্রেন্ডস তো এখন আমরা যাচ্ছি যে সেকেন্ড মানে সবচেয়ে বড় হ্যাচারিটাতে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় হ্যাচারি, এই যে আপনারা দেখেন বিশাল বড় হ্যাচারি। আমরা একটু হ্যাচারির ভিতরে যাব এবং আমরা আপনাদের একে একে আরও অনেক আকর্ষণ দেখাবো। যেমন আমরা এইখানে দেখাই, এখানে কি মাছ আছে? এগুলো গোল্ডফিশ ভাই, কিছু উঠে রাখা হয়েছে আজকে আপনাদের। গোল্ডফিশ না এগুলো? এগুলো তো দেখছি মনে হয় আমরা ভিতরে না, মূল আকর্ষণ হলো চিকলেট। চিকলেট না? চিকলেট অলরেডি এই যে দেখেন বাচ্চা করে ফেলছে ভাই। ও এগুলো কি চিকলেটের বাচ্চা? খুবই সুন্দর, ওই পাশে আরো আছে একটু বড় সাইজ হইছে এগুলো দেখেন। আচ্ছা আচ্ছা আমরা বড় সাইজ গুলো দেখবো। তো এইখানে তো দেখা যায় মানে হিউজ মাছের কালেকশন, হিউজ মাছের কালেকশন। এগুলো কি মাছ? এটা চিকলেটের বাচ্চা, চিকলেটই দেখা যায়। ওই যে হোয়াইট কালার চিকলেট, কালার এসে পড়ছে চিকলেটের। হ্যাঁ এগুলো এই যে এখানে হচ্ছে গাপ্পি না, এই যে গাপ্পির কালেকশন, এখানে অসংখ্য গাপ্পি আছে, আরো ভালো মানের গাপ্পি আছে। এগুলো কি গাপ্পি, নাম কি? ও আচ্ছা সেমি অ্যাডাল্ট। ও আচ্ছা সেমি অ্যাডাল্ট না? তো এগুলোর প্রাইস কি রকম পড়বে? এগুলো আপনার হচ্ছে 300 টাকা করে আমরা পেয়ার দিচ্ছি আপনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো তো থাইল্যান্ডের তো, যার কারণে একটু প্রাইসটা বেশি পড়ে। আচ্ছা এগুলো ভালো মানের, কালারটা আপনাকে দেখাই ভিডিওটা হল পয়েন্ট। ফ্রেন্ডস তো এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য চিকলেট আছে, আর এইখানে শুধু অসংখ্য না, এখানে পুরোটা ফার্ম জুড়েই কিন্তু মাছ আর মাছ। তো আমি একে একে একটু দেখানোর চেষ্টা করি। এগুলো কি হচ্ছে? চিকলেট, চিকলেট ফ্রেন্ডস, এগুলো কিন্তু চিকলেট দেখেন কত স্পিডে। এগুলো কিন্তু মনস্টার ফিশ, একটু ধরা যাইতো মনস্টার ফিশগুলো দেখাইতে পারতাম দর্শকদের। যে আসলে অনেকে বলে যে ভাই মনস্টার ফিশের ভিডিও দেন না কেন, এই যে মনস্টার ফিশের ভিডিওই দিচ্ছি। হ্যাঁ আর কি ফার্মে যেহেতু আসছি সব ভিডিওই তো আমি আপনাদের দিব। হৃদয় ভাই কি মাছ ধরতেছেন নাকি? এই যে পানি নিতেছি আপনাদের দেখানোর জন্য। আচ্ছা পানি না, জালি নিয়ে আসছে মাছ ধরার জন্য। হ্যাঁ একবার মাছ সব দেখাই দিব, এই মাছগুলো অনেক দ্রুত দৌড়ায়। তো ফ্রেন্ডস দেখেন আসলে মাছ এগুলো তো দৌড়াদৌড়ি করে, এগুলো ধরা যায় না। হ্যাঁ তারপর এই যে আমি আপনাদের দেখাই দিই, এই দেখেন এগুলো শুধু কালারগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ এগুলো মনস্টার ফিশ এগুলো। হ্যাঁ মনস্টার ফিশ, যারা এই আকর্ষণীয় মাছগুলো নিতে চাচ্ছেন তারা নিতে পারেন। যে ইয়েলোগুলো দেখি একটু, এই যে ইয়েলো অনেক সুন্দর, অনেক সুন্দর এগুলো। তো আপনারা চাইলে কিন্তু ভাইয়ার কাছ থেকে এই মাছগুলো নিতে পারবেন সবচেয়ে রিজনেবল প্রাইসে। হ্যাঁ এই দেখেন এক একটা কালার, জোস কালার, জোস কালার আইছে চিকলেটের কালারগুলো, জোস। হ্যাঁ তারপরে এই যে এই ট্যাঙ্কেও আছে, এই ট্যাঙ্কেও আবার কিছু মাছ আছে অনেক সুন্দর। এগুলো সব ব্রুড, এগুলো থেকে আমি অনেক বাচ্চা করেছি, দেখাবো আপনাদের। ও এগুলো থেকে বাচ্চা করা হয়েছে না? আচ্ছা এই যে দেখেন, ও কালারটা তো অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর চিকলেটের এই কালারগুলো, এই যে ফ্রেন্ডস দেখেন
অনেক সুন্দর কালার, এবং ইয়েলো কালারগুলো দেখেন খুব জোস, বিশেষ সাত এই যে এই কালারটা, এই কালারটা জোস। হ্যাঁ, এটা কি নাম এই এইটা? এটা কি ডলফিন হেড চিকলেট? না, ডলফিন হেড চিকলেট, এরা জোস জোস চিকলেটটা। তো ফ্রেন্ডস, আপনারা যারা মনস্টার ফিশ নিতে যাচ্ছেন তারা মনস্টার ফিশ নেন, এবং ভাইয়ের কাছে আসলে ভাইয়ের ফার্মটা একদিন ঘুরে যান, দেখলে অসংখ্য মাছ দেখতে পারবেন। এই যে কালারগুলো দেখেন, এবং ওই দেখেন হৃদয় ভাই কি জানি ধরছে, ভাই কি ধরছেন এগুলো? ব্ল্যাক মলি ভাই, খুব বড় সাইজ, ব্ল্যাক মলি ধরছেন, জোস জোস ব্ল্যাক, তো খুবই জোস ভাই। এ তো প্রায় একটা মনে 4 ইঞ্চি করে হবে, এত বড় একদম ব্রুট সাইজ। এখানে আচ্ছা, ও আচ্ছা, এইখানে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক মলি ট্যাঙ্ক, না? ও আচ্ছা। তো ফ্রেন্ডস দেখেন, আসলে আমি আপনাদের জানি না আসলে কতটুকু তুলে ধরতে পারছি। আপনারা যদি একবার ভালো করে এই ভিডিওটি আপনারা দেখেন, সত্যি আপনাদের মনটা ভরে যাবে এই ভিডিওটা দেখলে। তারপরে ভাই, আমরা কোন মাছগুলো ধরবো? এই মাছগুলো একটু ধরে দেখান, কারণ এই মাছগুলো আপনার অনেক সুন্দর হয়েছে, কালারগুলো জোস। আসলে দর্শকদের জন্য আপনারা অনেক কষ্ট দিতেছি, মানে আমার দর্শকরা তো আসলে অনেক পছন্দ করে এই ধরনের মাছ। কেউ যদি মানে লাইট, ওই দেখেন হৃদয় ভাই একটা দিছে, ওই যে এটা দেখেন, এই যে দেখেন ফ্রেন্ডস দেখেন, এটা এটা দেখেন কতটুক জোস। আর কিছু দেখার বাকি আছে আপনাদের? এখন আপনারাই বলেন যে আসলে এই মাছগুলো কতটুক সুন্দর। তো এই মাছগুলো এই ট্যাঙ্কে আছে। হ্যাঁ, এই যে আপনারা দেখেন, এই যে এটা কিন্তু এক একটা ভেরিয়েন্ট। হ্যাঁ, প্রত্যেকটা মাছের কিন্তু ভেরিয়েন্ট আছে। এই দেখেন, আসলে আমি সত্যি ভাই এই মাছগুলো মানে যদি থাইল্যান্ড বলা হয় কিন্তু মানে অসম্ভবের কিছু, আকাশ থেকে পড়ছে সত্যি ভাই, মানে এটা থাইল্যান্ড বললে আকাশ থেকে পড়ছে। তো ফ্রেন্ডস আপনারা, তো ফ্রেন্ডস আপনারা দেখেন আমাদের দেশেও এখন কত ভালো মানের মাছ ব্রিড হচ্ছে, এগুলো আপনাদের সঠিক জায়গায় আসতে হবে এই মাছগুলো নিতে হলে, বিশেষ করে ভাইরা সাপোর্ট করতে হবে যাতে এরকম সুন্দর সুন্দর মাছ করতে পারে। আর এইটা ভাই, এই মাছগুলো আপনাদের শপে কবে পাবো? সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশে মাছ করলে দাম পাওয়া যায় না, এটা হলো সব। হ্যাঁ, এটা হচ্ছে মেইন। এই মাছটাই আপনি থাইল্যান্ড বললে অনেক দামে বিক্রি করতে পারবেন, আর যখনই লোকাল বলবেন দাম দিবে না। হ্যাঁ, অথচ বাংলাদেশে কিন্তু ভালো মানের মাছ হচ্ছে, আমরা জানি যে আমরা মাছ করি, আমরা জানি। এই সেম মাছটাই যদি বলি যে এটা ইম্পোর্টেড, হ্যাঁ তখন এটা দাম পাওয়া যায় 300-400 টাকা পিস বিক্রি করা যাবে, আর এটা লোকাল বললে কিন্তু এই দামটা পাওয়া যাবে না। তো এটাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, কালারটা কত কালার যেহেতু সুন্দর মাছটা, যেন অবশ্যই ওর দামটা পায়। হ্যাঁ, রেটটা দাও, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে এই মাছটা, এই মাছটা যদি মানে এইগুলো দশটা, দশের ভিতরে একটা মাছ, এটা দশটার ভিতরে একটা খুঁজে পাওয়া যায় না এইরকম একটা মাছ। ফ্রেন্ডস আপনারা একটু ফলো করেন, দেখেন মাছটার টেল দেখেন, মাছটার বডিটা দেখেন। হ্যাঁ, আর এখানে কিন্তু কোনো লাইট বা কোনো কিছু নাই, ডিরেক্ট সূর্যের আলো। হ্যাঁ, তো ওই আলোতে আমরা এই মাছগুলো দেখাচ্ছি, কালারগুলো দেখেন। আসলে ভাইয়া এখানে অসংখ্য মাছ চাষ করছে, এবং আমরা ওই যে দেখেন এই যে একই মাছ, এই যে পাশাপাশি ট্যাঙ্কেও আছে, এগুলো আরেকটু সাইজ বড়, না? এগুলো ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তো যারা পেয়ার নিতে চাচ্ছেন আসলে আপনাদের এরকম পেয়ার মিলাই দিবে। হ্যাঁ, তারপরে আমরা আরো আকর্ষণীয় মাছ দেখবো, যে ওই সাইডে একটু আকর্ষণীয় মাছ আছে, আমরা একটু ওই সাইডে দেখবো, আকর্ষণীয় অনেক মাছ আছে, অনেক মাছ আছে যেগুলো আসলে আমি আপনাদের আর কি বলবো, ওইখানে আরো অনেক দেখার মতো অনেক মাছ আছে যেগুলো আপনারা দেখলে সত্যি পছন্দ করবেন, মানে এক দেখায় পছন্দ। আর এগুলো হচ্ছে একটু বাচ্চা, না? এগুলো হচ্ছে কমেটের বাচ্চা। এই যে দেখেন, মানে পছন্দ হওয়ার মতো কিছু মাছ দেখেন, পছন্দ হইতে হবে এই মাছগুলো, পছন্দ হইতে হবে, এক কথায় বললাম। এই দেখেন, পছন্দ হইতে হবে। হৃদয় ভাই কি ধরলেন ভাই? ব্ল্যাক গোল্ড, এটা হলো ব্ল্যাক গোল্ড, সত্যি ব্ল্যাক গোল্ড। হ্যাঁ, তারপরে এই যে রিউকিংগুলো দেখেন, বিশেষ করে ভাইয়া যে রিউকিংগুলো চাষ করছে না, খুবই ভালো মানের। হ্যাঁ, এগুলো আসলে মানে কি বলবো, যে আমাদের দেশেও যে এত সুন্দর মাছ হচ্ছে, এই যে দেখেন রেড আই, দেখেন রেড আই, একটা লাল বডি কিন্তু হোয়াইট, মানে এগুলো মানে অসাধারণ কিছু। এবার আমি আপনাদের দেখাচ্ছি মাছ আসছে, দেখেন এগুলো কিন্তু মানে সত্যি প্রশংসার দাবিদার। হ্যাঁ, সত্যি প্রশংসার দাবিদার, দেখেন আপনি আর বডিটা দেখেন। হ্যাঁ, বডিটা, হ্যাঁ এটা মানে আল্লাহ পাক কি একটা জিনিস সৃষ্টি করেছে। মাথাটা দেখেন, এগুলো আসলে থাইল্যান্ডের মাছ বললেও কিন্তু মানে মিথ্যা বলা হবে না, মানে থাইল্যান্ডের মাছ এগুলো। হ্যাঁ, অথচ আমাদের দেশে হচ্ছে, ওই যে কোনারে আছে রেড ক্যাপটা। হ্যাঁ, এই যে আমি একটা রেড ক্যাপ ধরে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা দেখেন আসলে
এই যে দেখেন রেড ক্যাপটা ধরা হয়েছে, রেড ক্যাপটা কিন্তু জোস, রেড ক্যাপটা কিন্তু খুবই জোস। তো দেখেন যারা মানে মাছ লাভার, যারা ভাই সত্যি কথা যারা রিয়েল মাছ লাভার, হেড কিন্তু একদম পরিপূর্ণ যে হেডটা আছে, মানে একটাই বললাম যে রিয়েল যারা মাছ লাভার ভাই, মাছ যারা চিনে তারা এই মাছগুলি কখনোই মিস করবে না আমার মতে আর কি, বুঝছেন। আমি জানি না কে কি কিরকম ভাবে বলবে। হ্যাঁ, তারপরে এই যে আরেকটা মাছ ভাই হাতের নিচে, এই মাছটা কিন্তু মানে অসাধারণ একটা মাছ এই মাছটা। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু গ্লাসে নিয়ে দেখাই। আচ্ছা, লাভ দিছে মাছটা, এইগুলো মাছ যারা আসলে সত্যি কথা সত্যিকার অর্থে নতুন নতুন হ্যাচারি যারা উদ্যোক্তা তাদের জন্য মনে হয় দেখেন তেল মাথা, হ্যাঁ এগুলো দেখলেই বুঝতে পারবে যারা মাছ চিনে, এক কথায় যারা মাছ চিনে খুবই ভালো, হ্যাঁ এই মাছ দেখলেই বুঝতে পারবে। আমরা এই যে এইটার মধ্যে তো আরো আকর্ষণীয় মাছ আছে, আরো আকর্ষণীয় মানে এর মাছ দেখলে তো মানে মাথা নষ্ট হয়ে যাবে, আকর্ষণ আছে আরো আকর্ষণ। মানে আপনারা মাছ দেখবেন তো, আপনাদের আমি মাছ দেখাচ্ছি আজকে, হৃদয় ভাই সুযোগ করে দিছে এই মাছ দেখার, ভাইয়া এই মাছটা একটু পানিতে দেন দেখি, মানে এইটা রেড গোল্ড একসাথে মিক্স করা, মানে এত যে বলছি স্বর্ণ, এই যে স্বর্ণ দেখেন 24 ক্যারেট, রিয়েল 24 ক্যারেট, এটার মানে 24 ক্যারেটই ভাইয়া সত্যি। মানে আসলে জায়গা ছোট তো এটা দেখাতে পারছি না, আপনারা দেখেন যে আসলে মাছ যারা চিনেন তারা এগুলি এক দেখায় পছন্দ করবেন, এক দেখায়। হ্যাঁ, এই আরেকটা আছে ব্ল্যাক, এই যে এটা কি ব্ল্যাক অরেন্ডা, এক কথায় ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক অরেন্ডা বলে এটার নাম, হ্যাঁ ব্ল্যাক অরেন্ডা। হ্যাঁ, তো আপনারা যারা এই ধরনের আকর্ষণীয় ব্রুডের মাছগুলো নিতে চাচ্ছেন, এই যে দেখেন আমি আর একটু দেখাই, পানিগুলো একদম ক্রিস্টাল আছে, আমি একটু দেখাই, দেখেন এখানে অসংখ্য সুন্দর সুন্দর মাছ আছে। হ্যাঁ, এগুলো আপনারা নিতে পারেন, এই মিক্স মাছটা, হ্যাঁ মিক্স, এই যে মিক্স এই মাছটা। হ্যাঁ, তারপর এই যে দেখেন এটা কি লিচি মাছ, হ্যাঁ লিচি মাছ দেখছেন কত সুন্দর, হ্যাঁ এই যে লিচি ফিশটা দেখেন, হ্যাঁ মানে এক কথায় অসাধারণ, এক কথা অলরেডি ডিমে আসে পড়ছে, ডিম আসছে, হ্যাঁ পুরো লোড আছে, হ্যাঁ পুরো লোড আছে এটা, হ্যাঁ অলরেডি। এই যে ভালো মাছ দেখানোর জন্য কিন্তু আমরা কষ্ট করে রাজশাহী চলে আসছি, রাজশাহী চলে আসছি, একটা ভালো রিভিউ পাবো অবশ্যই আশা করি। এবং যারা এরকম হ্যাচারির ভিডিও করতে চাচ্ছেন তারা ডাইরেক্ট হৃদয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই যে মাছগুলো চালাইবো এডিতে, এই যে আরেকটা মাছ দেখেন, এই যে দেখেন এটা কি মাছ দেখছেন, এটা ভাই এটা কি ভাই, তখন দুইটা গোল্ডের কথা বলছি, কারণ তিনটা গোল্ড আছে, তিনটা গোল্ড, হোয়াইট এবং রেড, থ্রি গোল্ড। তো फ्रेंड्स আপনারা কিন্তু চাইলে এই মাছের বাচ্চাগুলো নিতে পারবেন, আছে না ভাইয়া, এই মাছের সেম একই রকমের বাচ্চাগুলো আপনাদের আছে, এগুলো আপনারা চাইলে নিতে পারবেন, রিজনেবল বাজেটে নিতে চান, মানে 20 টাকায় 20 টাকা থেকে শুরু, তাদের জন্য কিন্তু আপনারা চাইলে 20 টাকায় এই মাছগুলো নিতে পারবেন। ফ্রেন্ডস দেখেন আমি আপনাদের একটা সবচেয়ে আকর্ষণ দেখাচ্ছি, দেখেন এটা কি, এটা কি গোল্ডফিশ, এটা গোল্ডফিশ ভাইয়া, হ্যাঁ টেলিস্কোপ গোল্ডফিশ, গোল্ডফিশের মোট 18টা জাত হয়, এটা কিন্তু আরেকটা জাত, এটা ভাই মানে অসাধারণ একটা গোল্ডফিশ, এটা মানে অ্যাকোয়ারিয়ামে রাখলে মনে হয় আর কোনো মাছের প্রয়োজন নাই, এটা একলাই যথেষ্ট, টেলিস্কোপ, হ্যাঁ দেখেন খুব সুন্দর, মানে বাবলাই, এটা 1000 এক পিস, বাবলাই না টেলিস্কোপ, আচ্ছা টেলিস্কোপ না, আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু খুবই সুন্দর একটা মাছ। আর প্রত্যেকটা মাছ আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা মাছ কোয়ালিটি আছে, মানে কোয়ালিটি ছাড়া এখানে কোনো মাছ চাষ করা হয় না। আপনারা কালারগুলো আমি বরাবরই বলছি, আপনারা কালারগুলো দেখলেই বুঝতে পারবেন, কোনো ডিরেক্ট সানলাইটে কিন্তু এরকম কালার আসছে, তাহলে আপনারা বুঝেন যে এগুলো অ্যাকোয়ারিয়ামে দিলে কীরকম কালার আসবে। এরপরেও ফ্রেন্ডস আমরা একটু ভিতরে যাচ্ছি, ওইখানে আরও একটা বড় পুকুর আছে, আমরা ওই পুকুরটা দেখানোর চেষ্টা করছি, ওই দেখেন বিশাল বড় পুকুর, এইটা কিন্তু বিশাল বড়। হৃদয় ভাই এটা একটু খাবার দেন না, এই যে মাছগুলো একটু সামনে আসবে, খাবার দিয়ে দেখে, হ্যাঁ কারণ এটা তো অনেক বড় পুকুর, এটাতে নামা সম্ভব না। হ্যাঁ, ওফ টায়ার্ড হয়ে গেছি ভাই মাছ দেখাইতে দেখাইতে, এই যে দেখেন এখনই মাছগুলো আসবে, আপনারা দেখতে পারবেন আসবে আসবে মাছগুলো, একদম সামনে আসবে, সামনে দিলে আসবে না ভাইয়া, এই যে সামনে দিলে আসবে মাছগুলো, আস্তে আস্তে আসবে, একটু ধৈর্য ধরেন সব, এই যে মাছ অলরেডি চলে আসছে, এই দেখেন এই যে মাছ চলে আসছে, এই যে মাছ চলে আসছে, দেখছেন কত বড় বড় মাছ, এই দেখেন মাছ চলে আসছে, এগুলো কত ইঞ্চির হবে ভাইয়া, ১২ থেকে ১৬-১৭ ইঞ্চির, তাই এটা বিশাল মাছ, আর এগুলো তো মানে মানে অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবে না, এগুলো অনেক কম দামে,
এগুলো একটা ধারণা দিলে ভালোই তো ভাই, কি রকম পড়বে? এটা 400 টাকা থেকে আরম্ভ করে 600 টাকা পর্যন্ত, মানে 400 টাকা থেকে শুরু করে 600 টাকা মতো, মানে এত বড় মাছ। ফ্রেন্ডস আপনারা খেয়াল করছেন, মানে 12 থেকে 15 ইঞ্চি মাছ মানে মাত্র 400 টাকা হলে নিতে পারবেন। আপনার মাছগুলো দেখছেন, এগুলো কি মাছ? এগুলো হচ্ছে মানে ফার্মের সবচেয়ে বড় না, সবচেয়ে বড় মাছ এগুলো। এখানে কি মাছগুলো করা হয়েছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু ওই পাশেও দেখাই তাহলে দর্শকদের। ফ্রেন্ডস আসলে ফার্মে ঘুরার মজাটাই আলাদা, ঠিক আছে? মানে আমি ফার্মে ঘুরে বিশেষ করে অনেক মজা পাচ্ছি, অনেক এনজয় করছি। মানে যেখানেই যাচ্ছি মাছ ভরা মাছ আর মাছ। ওই যে ভাই এখানে এগুলো কি মাছ ভাইয়া, এত বড়? এগুলো কি মলি এত বড়? এত বড় বড় একদম ব্রুট, এটা দিয়ে বাচ্চা করা হচ্ছে সামনে। ও আচ্ছা, এটা দিয়ে বাচ্চা করা হচ্ছে না? ও আচ্ছা, ওই যে বাচ্চাও আছে মা বাবার। আচ্ছা তো ভাইয়া এগুলোর প্রাইস কি রকম পড়বে? এগুলোর প্রাইস আপনার 30 টাকা থেকে শুরু বিভিন্ন সাইজ। আচ্ছা, আর ব্রুট সাইজের নিলে কত পড়বে? একদম ব্রুট সাইজ অ্যাডাল্ট নিলে কত পড়বে? অ্যাডাল্ট 30 টাকা, অ্যাডাল্টই 30 টাকা থেকে শুরু হবে। ও আচ্ছা, অ্যাডাল্টই 30 টাকা থেকে শুরু। তো ফ্রেন্ডস দেখেন এইখানে কি মাছ কি প্রাইজে দিচ্ছে। তো এখন দেখেন যে এই মাছ আর কোথাও পাবেন কিনা, এটাই আমাকে শুধু একটু কমেন্ট করবেন যে এরকম মাছ আগে কখনো দেখছেন কিনা এই প্রাইজে। ভাই আরো একটা আকর্ষণীয় মাছ দেখ বলছিলেন না আছে আপনাদের এখানে, ওই যে বড় বড় লেজ, ওই যে মলির ভিতরে। ওই যে ওই হৃদয় ভাই আবার কি ধরলেন ভাই, তো দেখাই। ওয়াও, এগুলি তো কোবরা গাপ্পি না, অনেক আকর্ষণীয়। আচ্ছা, এইটা কি এই এই পুকুরে চাষ করা হয়েছে না? এখানে চাষ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো চাইলে নিতে পারবে। আচ্ছা, এইখানেও আছে, ওই যে ওইখানে মানে বাচ্চাগুলো না, ওগুলো হচ্ছে বাচ্চা। আসলে পুরো ফার্মেই আসলে মাছ দিয়ে ভরাই যে এইগুলো মাছ। হ্যাঁ, ও আচ্ছা, ওইখানেও মলি আছে না? আচ্ছা, এই যে এই যে দেখেন এগুলো হচ্ছে বেলুন মলি, বেলুন মলি খুবই সুন্দর। তারপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি এই যে এই মাছগুলো কিন্তু সুন্দর। হ্যাঁ, ও এলিফেনিয়ার, এটা হলো ছোটটা উঠছে, এটা বড়টা আসলে দেখতে সুন্দর হইতো। ওই যে প্যারেন্টসটা দেখান। হ্যাঁ, এগুলো তো বাচ্চাগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে ব্ল্যাক বেলুন মলি না? ব্ল্যাক বেলুন মলি এবং মুন টেল, এগুলো প্রত্যেকটার মুন টেল অনেক আছে, অনেক আছে। ও আসলে সত্যি আজকে ভাই এই হৃদয় ভাই এই প্রথম ভাই মাছ দেখাইতে দেখাইতে আমি টায়ার্ড। হ্যাঁ সত্যি, আমি সত্যি মাছ দেখাইতে দেখাইতে টায়ার্ড হয়ে গেছি। আর ভিডিও করতে করতে আমরা এখন একটা আকর্ষণীয় মাছ দেখবো। ফ্রেন্ডস তো প্রত্যেকটা মানে হাউসে মানে হিউজ মাছ আছে। ওই দেখেন ওই একটা হাউজে একটা মাছ ধরছে, মানে মূল আকর্ষণ, এটা মূল আকর্ষণ এই মাছটা না? আমার মনে হয় বাংলাদেশে খুব কম দেখছে মানুষ ভাই। কে কে দেখছে অবশ্যই কমেন্ট করে আমারে দেখান ভাই এই ধরনের মাছ, আমি একটু ফার্স্ট দেখি। কে কে দেখছে এটা কমেন্ট করে জানাবেন। মাছগুলি অনেক চালাক মনে হচ্ছে, ধরা যাচ্ছে না। আচ্ছা, এগুলো কি মানে ওই যে চাষ হয় কম এরকম কিছু একটা? এটা খুব রেয়ার, এটা খুব ফ্যান্সি একটা মলি। ও আচ্ছা আচ্ছা, এটা কি মলি না? ওয়াও, আচ্ছা একটু দেখি। কালার আছে, এটা তো আছে, আর মিক্স কিছু কালার আছে এগুলো। এটার বিশেষত্ব কি? এটা বেলুন মলি। এটা কি মলি নাকি এটা গোলফিশ ভাই? মলি গোলফিশ আপনি বলতে পারেন, গোলফিশের মতো। মানে এইগুলো আবার কি মলি ভাই? এটা তো বেলুন মলি, আপনি দেখেন এলিফেন্ট। এটা জোস একটা জিনিস, আমি একটু দর্শকদের দেখাই এটা কি মলি। ফ্রেন্ডস দেখেন, হ্যাঁ দেখেন এগুলো কি মাছ, মানে দেখলেই মানে মনটা ভরে যায় তাই না? তো যারা এই আকর্ষণীয় মাছ নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইয়ের ফার্মে আসবেন, আর যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মাছগুলো নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি ভাই গোলফিশের মতো লাগতেছে ভাই? সত্যি কথা গোলফিশের মতো লাগতেছে, আর কালারগুলি যা ভালো লাগতেছে না, এমনি মনে হচ্ছে কি যে রিউকিং এর মতো লাগতেছে, রিউকিং এর মতো। হ্যাঁ, রিউকিং এর মতো লাগতেছে। ওয়াও, এটা তো আরেকটা কালার না, জোস 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 কালারের মাছ। স্পেশাল জোস বললে ভাই এটা কি বলবেন? ওয়াও, এটা কি মাছ ভাই? এগুলি কই থেকে উঠাই দাও জানেন? বড় হাউস তো, এগুলো আসলে সব ধরা যায় না, ধরা হাউসে আমার এগুলো বাচ্চা। আচ্ছা, এটা কি পাঁচটা হাউসে এই বাচ্চা এই মাছের বাচ্চা না? আচ্ছা আচ্ছা, এগুলো কি অর্ডার করলে দিতে পারবেন না? আচ্ছা আচ্ছা, অসংখ্য আছে। আচ্ছা, আমরা এখানে কি দেখবো ভাইয়া? এটা বেলুন প্লাটি ভাই, এটাও কিন্তু অ্যাভেলেবল। বেলুন প্লাটি এটা কিন্তু সব জায়গায় দেখেন জানেন?
আচ্ছা বেলুন প্লাটি না দেখেন আমি দেখাইতেছি কিছু মাছ আচ্ছা বেলুন প্লাটি এটা তো আমি আর আগে কখনো দেখি নাই এটা আবার কি মাছ একটু দেখি আকর্ষণীয় মাছ আচ্ছা ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওই যে বেলুন মলি দেখছেন अवेलेबल এবার বেলুন প্লাটি হ্যাঁ যত আনকমন মাছ আছে আজকে ভাই হ্যাঁ আজকে দর্শকরা তো আজকে এই মাছ দেখলে পাগলই হয়ে যাবে এত সুন্দর মাছ ভাই আমিও তো নিজেই এই মাছটা কিন্তু খুব বেশি বড় হয় না ও এগুলো বড় হয় না না বেশি একটা বড় হয় না এটা প্লাটি এমনিতেই বড় কম হয় আপনি জানেন এটা একটু কম বড় হয় কিন্তু অ্যাকটিভ আছে মাছগুলো হ্যাঁ মানে এক কথা বেলুন যে মাছগুলো এগুলো কিন্তু এমনিতেই বড় কম হয় বেলুন মলি বলেন আপনি বেলুন গাপ্পি বলেন বেলুন প্লাটি বলেন এগুলো এমনিতেই বড় কম আছে এখানে প্লাটিটা আর একটু কম মানে অনেক আছে আসলে কিন্তু অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট এক কথা ও আচ্ছা মানে এইগুলোর ভিতরে অ্যাডাল্ট হয়ে গেছে না এগুলো বাচ্চা দিতেছে অলরেডি আচ্ছা এগুলো ধরা যায় না ধরা যাইলে আপনি দেখতেছেন অলরেডি ভাই কত কষ্ট করতেছে আচ্ছা হৃদয় ভাই এই যে বলছিলেন যে মাছ নিলে কি এই যে গাছগুলো ফ্রি এগুলো কি আসলে ফ্রি দিবেন ফ্রেশ গাছ দিব একদম ওই যে ফ্রেশ গাছ দিব দেখছেন ও আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ না একদম ফ্রেশ মানে একবার কাইটা একবার সুন্দর করে সেটিং করে দিব সেটআপ করে দেওয়া হবে না আচ্ছা আচ্ছা এখানে মাছ ধরা হল ছেড়ে না এখানে ভালো মাছ আছে ফ্রেন্ডস আজকে অসংখ্য মাছ তো আসলে এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই এগুলো রিয়েল কালার হ্যাঁ মাছের এই যে মাছের রিয়েল কালার দেখেন এই যে মাছের পেটটা দেখেন এগুলো হচ্ছে বেলুন সর্টেল না বেলুন প্লাটি ও বেলুন প্লাটি আচ্ছা আচ্ছা ঠিক আছে হৃদয় ভাই এগুলো কি মাছ এটা কই সর্টেল ভাই কই সর্টেল এত বড় হ্যাঁ দেখেন একদম ব্রুট সাইজ ও এগুলো কি ব্রুট সাইজ না নীলই ডিম বাচ্চা আচ্ছা যে এগুলো যে ভাই হাতে নিচ্ছে হ্যাঁ দেখেন কত বড় বড় সাইজ আর এগুলো কিন্তু রিয়েল কালার হ্যাঁ এই মাছটা কিন্তু ভাই খুব এই যে দেখেন কালার গুলো দেখেন এক একটা এক এক রকমের কালার এটা প্রাইসের ধারণা দিয়ে দেন ভাই আপনার দর্শকদের জন্য এটা প্রাইসের ধারণা কি রকম ভাই একটু প্রাইস গুলো নিয়ে একটু ধারণা দিতেন এগুলো আপনার 25 টাকা থেকে শুরু হ্যাঁ 100 টাকা পর্যন্ত আছে মানে 25 থেকে 100 টাকার ভিতরে আপনার এই মাছগুলো নিতে পারবেন মানে সাইজ ওয়াইজ আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং অ্যাডাল্ট হবে তো হ্যাঁ হ্যাঁ সবই আছে আচ্ছা এখানে আমরা দেখতেছি আবার নতুন মাছ ধরতেছে আহাই ভাই পানি থেকে মাছ বেশি এগুলো কি মাছ ভাইয়া এখানে সব মেলানো আছে আপনার এই সর্টেল আছে তারপর আপনার মলি আছে বোলডাস ও এই যে মিক্স মিক্স না এখান থেকে আমরা তুলে আমরা ট্যাঙ্কে ও আচ্ছা এখান থেকে তুলে আপনার ট্যাঙ্কে দেন আর কি এগুলোর প্রাইস কি রকম একটা ধারণা যদি দেন ওই যে আপনার প্রাইস তো দেওয়া হয়েছে মলি বিভিন্ন প্রাইজার আছে এখানে ওই 25 থেকে আর কি শুরু 30 টাকা থেকে শুরু আর কি আচ্ছা আচ্ছা মানে ভালো মানের আর কি ভালো মানের এগুলো আচ্ছা এখানে 10 টাকা থেকে শুরু করে ও 10 টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা 5 টাকারও আছে 5 টাকা দামেরও আছে আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস তো এখন আরো একটা আকর্ষণ দেখাবো সবচেয়ে বড় আপনারা বিদেশি মাছ দেখছেন এখন কিন্তু রুই মাছ দেখাবো ও রুই মাছও দেখাবেন না না ভাই রুই মাছ না এটা রুই মাছের মতোই বড় মাছ কই কাপ ও যদি ব্রুট কই কাপ না তাহলে আমরা খাই ও ফ্রাই করে খাই ফ্রাই করে আর এখন কই কাপ খাওয়া যায় না মাছে কোনা থেকে এটা খাইতে পারবো খাওয়ানোর সাইজ মাছ হয়ে গেছে দেখেন আচ্ছা ছোট মাছও আছে না এই পুকুরে পাগল নাকি আমার বাড়িতে ফ্রেন্ডস আকর্ষণীয় জিনিস দেখা এখনো বাকি আছে হৃদয় ভাই বলবে এটার বিষয়টা হৃদয় ভাই বলেন এগুলো কি ফ্রাই মাছ হ্যাঁ এগুলো কি ইলিশ মাছ আছে ইলিশ মাছ এগুলো কি ভাজি করে খাইতে পারবো দেখেন অলরেডি সিলভার কাপ কিন্তু একটা পাওয়া গেছে আমি বলছিলাম সিলভার কাপ ওটা ছাড়া হয়েছে আহা সিলভার কাপ অলরেডি আছে একটা না তাহলে ফ্রাইও খাই খাইতে পারবেন বাইরে এখানে আছে সিলভার কাপটা ধইরা দেখেন সিলভার কাপটা ভাই একটা ইলিশ মাছ আছে আপনি হাতে ধরেন না হৃদয় ভাই দিয়ে একটা মাছ ধরে দেখান আমি বুঝলাম না কিছু আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি এত বড় বড় মাছ ফ্রেন্ডস তো দেখেন ওয়াও অসংখ্য মাছ আছে আর এটা হলো সবচেয়ে সুন্দর একটা মাছ সেম অনেক সুন্দর কিন্তু এই মাছটা অনেক সুন্দর ভাই এই যে ইয়েলো মাছটা নেন তো এই যে ইয়েলো মাছটা এই দেখেন কালারগুলো দেখেন দেখছেন কত সুন্দর হৃদয় ভাই ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আর আজকে কিন্তু আপনার জন্য এরকম আকর্ষণীয় একটা জিনিস দেখার কিন্তু সুযোগ করে দিলেন
অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো সর্বশেষ দর্শকদের জন্য কিছু বলেন। দর্শকদের জন্য প্রথমে বলা থাকবে যে ভাই এটা তো হয়েছে, এটা তো হলো রাজশাহীতে, যারা রাজশাহীতে আছে তারা তো অবশ্যই হোম ডেলিভারি পাবে, আর যারা মানে রাজশাহীতে নাই তাদের জন্য কিন্তু অবশ্যই কুরিয়ার প্লাস বাসের ব্যবস্থা আছে। মানে এক কথা বাংলাদেশের মধ্যে যে কোনো জেলায় এই মাছগুলো নিতে পারবে চাইলে, যে কোনো জায়গা থেকেই চাইলে সব মিটে দিতে পারবে, একজোড়া নিলেও দেওয়া যাবে। কিন্তু মাছটা একটু কন্টিনিউ বেশি নিলে কি হয় যে মাছটা পাঠাইতে সুবিধা হয়, কস্টিং এর একটা বিষয় থাকে। আচ্ছা আচ্ছা, একজোড়া মাছের যে কস্টিংটা পড়ে আপনি পাঁচ জোড়া মাছ ওই একই কস্টিং একই রকমের পড়বে, 50 পিস মাছ নিলেও দেখা গেছে একই কস্টিংটা পড়ে। আচ্ছা, এর জন্য আর কি যারা বিক্রির জন্য নেবে তারা একটু বেশি নিলে, অনেকে আছে যে না প্রথম পূজা ট্যাক্স নাও করতে পারে যেরকম দেখাইছে ওরকম পাবে কিনা, তাদের জন্য বলা থাকবে যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাইয়ের দেওয়া থাকবে। আচ্ছা, চাইলে আবার কনফার্ম হয়ে নিতে পারবে যে সে যে মাছটা অর্ডার দিয়েছে ওটা পাইতেছে কিনা, এটা ছবি আবার চাইলে দেখানো যাবে, তারপরে দেখা গেছে যে আপনার ভিডিও চাইলে ভিডিও দেওয়া যাবে, সকল সুযোগ সুবিধা থাকবে। হ্যাঁ, ফোন ধরার তো একটা টাইম থাকে, দেখা গেছে যে আপনার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন ধরা যায়, অনেকে আছে দেখা গেছে রাত 1:30 2টা বাজেও কল করে, তখন তো আসলে কল ধরা যাবে না বা দেখা গেছে একটু ব্যস্ত থাকলে কল ধরা হয় না। আচ্ছা, একটা মাছ প্যাকিং করতেছে সেখানে একটা লোক ফোন দিছে, তাদের ফোনটা আবার পূর্ব ব্যাক করা হবে, রিসিভ না হয় ব্যাক করা হবে, মানে মাছ সবাই পাবে ইনশাল্লাহ, আর ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটাই পাবে, কারণ উনি হলো আমার খুবই কাছের একটা ভাই। আচ্ছা আচ্ছা, তার জন্য কিন্তু আমরা আজকে রাজশাহী আসছি, ভিডিও করলাম, অনেক সুন্দর সুন্দর মাছ দেখাইছি যেগুলো আমাদের কাটাবনও নেই, অনেক অনেক মাছ আছে, স্পেশালি আমরা ওই যে মলি দেখালাম, চিকলেট দেখালাম, এগুলো বাংলাদেশে ওখানে অনেকে করেন। রিউকিং যেগুলি বিশেষ করে রিউকিং গুলো করতেছে, বাইরে যদি আরো বেশি বেশি সাপোর্ট দেওয়া যায় ইনশাআল্লাহ আমরা বিদেশি অনেক মাছ, যেমন ভাই নেক্সট বার বলছে যে বাবুলাই গোলপিস করবে, তারপর লাঞ্চু গোলপিসের মধ্যে আরো ভ্যারাইটি আনবে, লিচু গোলপিসের মধ্যে ভ্যারাইটি আনবে, এবং নিয়ন টেটটা, তারপরে গ্লো টেটটা, গ্লো টেটটা অলরেডি এসে জেব্রা কিন্তু দেখাইছি বাচ্চা করছে, তো মানে তার হাতে আল্লাহর রহমতে যেটাই হয় মানে ধরে ওটাই সাকসেস হয়ে যায়। তো ইনশাআল্লাহ তার জন্য অনেক দোয়া করবেন সবাই, যেন ভালো ভালো কিছু আপনাদের দিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হৃদয় ভাই অনেক ধন্যবাদ, এবং ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে। তো ভালো থাকবেন।